নেত্রকোনার মদন উপজেলায় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। রোববার সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে বারঘড়িয়া পাঁচকনি খেলার মাঠ রক্ষার দাবিতে কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মাখন, দিন মোহাম্মদ দুলাল, সাবেক ইউপি সদস্য হাদিস ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান চূর্ণসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করে ইফটিজিং, মাদক এবং অসামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন অপশক্তির হাত থেকে দূরে রাখতে গোবিন্দশ্রী বারঘড়িয়া পাঁচকনি খেলার মাঠটি রক্ষার দাবি জানান। Thank you.